মুখোপাধ্যায়, আমার পাশে উপস্থিত আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। আমরা আপনাদের কাছে এসেছি একটি আবেদন নিয়ে। আপনারা সকলেই জানেন যে আগামী 3রা নভেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে দিয়ে মামলাটি বিস্তৃতভাবে শুনানি হবে। ওই দিন ঠিক লক্ষ্মী পুজোর 3 দিন পরে মামলাটি উঠতে চলেছে এবং বর্তমান কয়েকদিন পরেই আমাদের যে সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। কিন্তু এই যে মামলা, একটা নয় দুটো নয়, 9-9টা মামলা আমরা সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি, সেক্ষেত্রে আমাদের যে আর্থিক অবস্থা সেটা একটু দুর্বল হয়ে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের কাছে আসা, আপনারা আমাদেরকে যথাসাধ্য সাহায্য অনুরোধ নিয়ে এসেছি। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বিস্তৃতভাবে জানাবেন আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। নমস্কার। নমস্কার প্রিয় কর্মচারী বন্ধুরা, মলয় আপনাদের বলেছে, আপনারা জানেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই ঐতিহাসিক মামলা গত 2022 সালে কলকাতা হাইকোর্টের যে দুটি মামলা সেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে তার মধ্যে একটি। এটা আমাদের কাছে নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয় এবং কর্মীপক্ষের কাছেও তা নিঃসন্দেহে গর্বের বিষয়। আগামী 3রা নভেম্বর থেকে এই মামলা সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানির জন্য ধার্য হয়েছে। আমরা বিগত 8 বছর ধরে মামলার গতি প্রকৃতি এবং মামলার ছটি ঐতিহাসিক রায় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যে অবস্থানে এসে পৌঁছিয়েছি তাতে আমরা নিশ্চিত যে এই বিস্তারিত শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্ট কর্মী পক্ষেই রায় দেবেন। কাজেই এই মামলার সাফল্য নিয়ে, কর্মীপক্ষের পক্ষে সাফল্য নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, গতদিনকে সুপ্রিম কোর্টে মামলাটা যখন উঠেছে সেই মামলায় আইনজীবীদের খরচ, যাতায়াত খরচ, সেখানে থাকার খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ আমাদের পুরোটাই ধার করে চালাতে হয়েছে। আগামী 3 তারিখ থেকে মামলার বিস্তারিত শুনানি শুরু, হয়তো একাধিক দিন এই শুনানি হবে এবং বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। প্রথমে যখন আমরা এই মামলাটা করি, আমরা আমাদের নিজেদের সংগঠনের আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করেই মামলাটি করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা আপনাদের দ্বারস্থ হই, আপনাদের কাছে আবেদন রাখি এবং এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের আর্থিক অনুদানেই আমরা এতদিন এই মামলা কর্মীপক্ষে পক্ষে অনুকূলভাবে চালিয়ে আসতে সমর্থ হয়েছি। আমাদের এই মামলায় এ পর্যন্ত সংগঠনগতভাবে যুক্ত কমিটি, WBTA, WBPTA, কমার্শিয়াল ট্যাক্সেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, আদালত কর্মচারী অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন এবং উস্তি প্রাইমারি ওয়েলফেয়ার সোসাইটি, এরা আমাদের এই আর্থিক এই মামলায় আর্থিক সহায়তা করেছে। এছাড়াও একাধিক সংগঠন তাদের নাম প্রকাশ করতে আমাদের কাছে আপত্তি জানিয়েছেন। স্বভাবতই রাজরোষ যেভাবে কর্মী সমাজের উপর ধাবিত হচ্ছে তাতে আশঙ্কা আতঙ্ক স্বাভাবিক, সে কারণে তাদের নাম আমরা প্রকাশ করছি না। এরকম একাধিক সংগঠন আমাদের আর্থিক সাহায্য করেছেন এবং একাধিক ভাতৃপ্রতিম সংগঠন, তারা সংগঠনগতভাবে আমাদের আর্থিক সাহায্য না করলেও তাদের একাধিক সদস্য তারা আন্তরিকভাবে আমাদের অর্থ সংগ্রহে সাহায্য করেছে, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে একটা কথা